আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টিকর্তার রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আজকে যেই জায়গাটাতে আসছি, এটা একটা বাড়ি এবং এখানে একটা পুকুর আছে আর বাগান আছে। এই জায়গাটা নিয়ে অনেক ভয়ানক ঘটনা, তো সেখানে অনেক ভৌতিক ঘটনা ঘটে যেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন হলে সাবস্ক্রাইব করুন যদি আপনি ভৌতিক ভিডিও দেখতে পছন্দ করেন। তো আমি আপনাদের ভয়ের আনন্দ দেওয়ার জন্য, এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য বিভিন্ন ভৌতিক প্লেস, বিভিন্ন প্লেসে আমি যাতায়াত করি এবং সেখানকার অবস্থানটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আমি আস্তে আস্তে এখানে পরিবেশটা দেখাবো এবং এখানকার ঘটনাটা আপনাদেরকে বলবো। খুবই মর্মান্তিক ঘটনা, যেটা শুনলে আপনার শরীর এমনিতেই শিউরে উঠবে। তো দেখেন আমি যেখানে দাঁড়ানো আছি, এটা কিন্তু একটা বাড়ি এবং ঘর। এখানে তো এই যে পাশে জায়গাটা দেখেন, এখানে হচ্ছে পুকুর, যে দেখেন কাটা দেওয়া আছে যাতে এখানে কেউ না নামে। এই যে এখানে ঘাট আছে দেখেন, ওই যে ঘাটটা দেখা যায়, এই যে ঘাট, এই ঘাটে কেন্দ্র করেই ঘটনা মূলত। আর এই যে আশেপাশের জায়গা দেখেন, এগুলো সম্পূর্ণ ভয়ানক। আর এখান থেকে রাত্রিবেলায় যে রাস্তাটা আছে, এই যে দেখেন রাস্তা, এই যে রাস্তা, এটা হচ্ছে তিন রাস্তার মুখ বলে মানুষ। আর এমনিতেই তো জানেন এইসব তিন রাস্তার মুখ বা এইসব জায়গাগুলো কেমন প্যারানর্মাল হয় বা এইসব জায়গাগুলোতে কেমন ভয়ের অনুভূতি থাকে। তো এখানের ঘটনাটা খুবই অন্যরকমের ঘটনা, আমি আস্তে আস্তে আপনাদেরকে এক্সপ্লেন করতে চাই। তো চলেন ভিতরের দিকে যাই। তো আমি আসলে যেটা বলতেছিলাম সেটা হলো যে এখানকার স্টোরিটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে চাচ্ছিলাম। তো আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছিলেন, সেই পুকুরটাতে দুইটা বাচ্চা এই ফ্যামিলির মারা গেছে এবং সেটা তাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল যে আমাদেরকে ডাব দাও, ডাব, ঠিক আছে? এখন কী ডাব তারা তো সেটা জানে না, তো তারা এগুলো কোনো কেয়ার করে না। তাদের প্রথম বাচ্চাটা মারা গেছে যেটার বয়স ছিল 8 বছর, তার দ্বিতীয় বাচ্চা মারা গেছে তার 2 বছর পর, বাচ্চাটার বয়স ছিল 4 বছর। তো তাদের ফ্যামিলিতে দুইটা বাচ্চাই মারা গেছে অস্বাভাবিকভাবে এই পুকুরের পানিতে, এবং তারা এই পুকুরটাকে কোনোভাবে সেচ কমপ্লিট করতে পারে না। যতই সেচে শেষ পর্যন্ত পানিতে আবার ভরে যায়, সেচে আবার পানিতে ভরে যায়। আর তাছাড়া মেশিন ইয়া অর্ধেক সেচ দেওয়ার পর মেশিন নষ্ট হয়, বিভিন্নভাবে চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই এটার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তা সুবহানাকা ইন্নি কুনতু মিনা যালিমিন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। দেখলেন আমার মাথার উপর থেকে কিছু একটা ধাপ করে পড়লো পুকুরের ভিতরে। স্টোরিটা সম্পূর্ণ কমপ্লিট করতে নিচ্ছিলাম কিন্তু দেখলেন তো কী অবস্থাটা ঘটলো এখানে। তো যেটা বলতেছিলাম যে এই ঘটনার পর থেকে এই বাড়িটা এখন পরিত্যক্ত, বাড়িতে কেউ ঢুকে না আর তারা এই বাড়িতে বসবাস করে না, তারা অন্য জায়গায় গেছে এবং সেখানে থাকে। আর রাত্রিবেলা এই যে রাস্তাটা আছে, এখান থেকে যখন কেউ যাতায়াত করে রাত্রিবেলা এই জায়গাটাতে পুকুরের ভিতরে ঝুপ 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 শব্দ হয়, আবার কেউ এই পুকুর এখান থেকে যাওয়ার সময় ডাকে যেদিকে আসো এদিকে আসো। আর দুইটা আল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আলিল্লাহিল হামদ। আর এই যে দুইটা, এই যে শুনুন, দুইটা বাচ্চা মারা গেছে তাদেরকে এখানে দেখা যায়, এ রাস্তার মাঝে দৌড়াদৌড়ি করে, এখানে হাসাহাসি করে, যে ঘটনাগুলো কিন্তু সবার মনে ভয়ের অনুভূতি কাটে। তো দেখেন এখানে অবস্থাটা কী হইতেছে আমার আশেপাশে, পরিবেশটা দেখে আপনারা ফিল করেন ভয়ের অনুভূতিটা কেমন থাকে এখানে। আর দূরে দূরে কোথাও কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, কিছু সাউন্ড আসে, যার একটা আউট নয়েস আসতে পারে হয়তো বা।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। পিছন থেকে দৌড় দিল, বিসমিল্লাহির রহমানির রহিম। বিড়াল ডাকতেছে, স্পষ্ট কিন্তু বিড়ালের সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই পুকুরটা যে আপনার ব্যবহৃত হয় না, আমি আপনাদেরকে দেখাই যে দেখেন আশেপাশে কিন্তু পুকুরের জঙ্গল হয়ে গেছে, কিন্তু এটা পরিষ্কার করে না, কারণ হচ্ছে এখানে তারা কোনো কাজে এটাকে ব্যবহার করে না। এটা নিয়ে সবার মনে একটা ভয়ের অন্যরকম জায়গা আছে। এই জায়গাতে আমার ইয়ে লাগতেছে যে এখানে সাপ থাকতে পারে, কারণ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত কোহিন জঙ্গল, এর ভিতরে ঢুকবো কীভাবে? আসলে এই ভিডিও করা, যদি অন্য কোনো রিক্স না থাকলেও সব থেকে বড় রিক্স হচ্ছে যে সাপের, যে এখান থেকে যদি নিচ থেকে আমাকে সাপে কাটে। আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এদিকে আস্তে আস্তে দেখার চেষ্টা করি আশেপাশে। কি দেখা যাচ্ছে এখানে? কিছু একটা এখান থেকে চলে গেল না? বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখেন এর ভিতরে সাপ থাকা তো কোনোভাবেই ইম্পসিবল না। আমার পায়ের দিক থেকে দেখেন কত জঙ্গল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিছু কিন্তু আগুনের মতো জ্বলে উঠছিল। কোনো বিড়াল মেবি এখানে। আসসালামু আলাইকুম। দেখলেন আমার আশেপাশে কেমন অবস্থা নিতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ,
ওই যে আস্তাগফিরুল্লাহ, আসসালামু আলাইকুম। যে দেখেন এই একটা রাস্তা, কিন্তু যে রাস্তার কর্নারেই কিন্তু এই জায়গাটা। এই বাড়িতে যারা বসবাস করে এবং তাদের ধারণা মূলত, তাদের যে এই বাচ্চাদের যে ক্ষতিটা হয়েছে, তাদের ধারণা যে কেউ তাদের ব্ল্যাক ম্যাজিক করছে, ব্ল্যাক ম্যাজিক করে তাদের বাচ্চাদেরকে মাইরে ফেলানো হয়েছে। তাদের ধারণা যে এই বাড়িতে যাতে কেউ না থাকতে পারে, নিতান্তই তাদের ধারণা। আসলে আসল কথা তো কিছুই বলা জানা, হয়তো বা এই পুকুরটা কোনো প্যারানর্মাল কোনো জিনের দখলে থাকতে পারে, কোনো পিশাচ জিনের দখলে থাকতে পারে, অথবা কেউ ব্ল্যাক। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররি লওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইয়াসউসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মনে হলো এটার উপর থেকে কিছু পড়লো নিচে, এমন লাগলো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররি লওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইয়াসউসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বুঝলেন, আমার পিছনে এসে দেখেন, কিন্তু আমার উপরের অবস্থানটা দেখেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাড়ির আশেপাশের অবস্থানটা মানে এতটা ভয়ানক পরিবেশ, জাস্ট আমি এখানে আছি আমি ফিল করতে পারতেছি। আল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররি লওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইয়াসউসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাথার উপরে কি কি দেখতেছে? আসসালামু আলাইকুম, মাথার উপরে কিছু আছে। আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। বিসমিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক।
মানে আমি কিন্তু পুকুরটা আছে আপনাদের পুকুরটা চারপাশটাতেই ঘুরতেছি। কি ভয়ানক সাউন্ড আসতেছে, যারা শুনবেন ফিল করতে পারবেন যে ভয় কাকে বলে। রাত্রিবেলা যদি দেখেন আপনি এই জায়গাতে আসছেন, ওইখানে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে কোনো দুইটা বাচ্চায় পুকুরের ভিতর থেকে আপনার দিকে তাকাইল, এদিকে ঝরঝর ঝরঝর করে পড়তেছি গেছে, আস্তাগফিরুল্লাহ। বুঝতে পারতেছি আসলে আমাকে ভয় দেখানোর সর্বোচ্চ চেষ্টা করতেছে। আস্তে আস্তে সামনের দিকে আগায় কুকুর ডাকতেছে কেন, অদ্ভুত রকমের কিছু ডাকতেছে, বাট কি সেটা এক্স্যাক্টলি বলা যায় না। আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার, এদিক থেকে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি আলহামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন্নাস, মালিকিন্নাস, ইলাহিন্নাস, মিন শাররি লওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইয়ুয়াসউইসু ফী সুদুরিন্নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস। কিছু একটা এখানে দেখলাম, সায়ের মতো চোখের পলকে নাই হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি গহীনতা এদিকে, এর ভিতরে সাপ থাকলে বোঝার কোনো উপায় নাই। কিছু ডাকতে بسم الله الرحمن الرحيم। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনা যালিমিন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, কুল আউযু বিরাব্বিন্নাস, মালিকিন্নাস, ইলাহিন্নাস, মিন শাররি লওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইয়ুয়াসউইসু ফী সুদুরিন্নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস।
দেখলেন কি অবস্থা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার! আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইয়াসউসু বিসুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার পিছন পিছন থেকে কিভাবে ধাক্কাটা দিল! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদ, বিসমিল্লাহ। রাইট নাও দেখলে আমি ক্যামেরাটা এরকম ধরা, এই ভিতর আমার পিছন থেকে দাঁড়ানো যাবে না, পিছনে পিছনে আবার এদিকে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ। শব্দ আসতেছে পিছন থেকে, বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদ। এদিক থেকে চলে আমার বের হয়ে যাওয়াটাই বেটার, কারণ কিছু একটা ডাকলো মনে হলো। আসসালামু আলাইকুম, দেখেন কি হঠাৎ হঠাৎ করে কিছু আর আশেপাশে থেকে দেখা দেয়, আবার নাই হয়ে যায়। পিছনে দেখেন তো, এদিক থেকে আজকের মতো বিদায় নেওয়াটাই আমার জন্য শ্রেয়। তো যারা ভিডিওটা ভালো লাগে, পিছন থেকে ডাকে আল্লাহু আকবার,